তাহলে পূজাচের এক স্ট্যাটাসই ভাইরাল হয়ে গেল কি মনে করো হঠাৎ করে পূজাচের এই ধরনের স্ট্যাটাস দিল আসলে এই স্ট্যাটাসে কিন্তু আজিজ ভাইয়া খোকন ভাইয়া বাপ্পি মাহি ফারিয়া রোশান সিয়াম অনেকের কিন্তু নাম চলে আসছে তাই আপনাকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যেখানে প্রথমে বলছে আমি পূজাচিরি আমার চোদ্দ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করেছে আমি জাজারের সৃষ্টি জাজের মেয়ে আসলে কি জাজারের সৃষ্টি মানে কী বোঝালো আপনারা কিছু বুঝছেন কি আগে মনে করতাম জাজ মানে শুধুই চাষ কিন্তু আসলে জাজ মানে আবদুল আজিজ ভাইয়া খোকন ভাইয়া বাপ্পি ভাইয়া মাহিয়াপু ফারিয়াপু রোশান সিয়াম সৈকত নাসির ভাইয়া রাফি ভাইয়া রোমি রমিম ভাইয়া মেজব ভাইয়া সহ আরও অনেকে মিলেই জাজ তার মানে এই সকলের সমষ্টি আসলে জাজ আমার অল্প বয়সের কারণে আমি একটু ভুল করেছি আমি সবার কাছে প্রার্থী আমাকে আপনাদের ছোট বোন ও সমকর্মী হিসেবে ক্ষমা করবেন তার মানে কি এখানে কিন্তু একটা গন্ধ পাচ্ছে পূজাচারী কিন্তু তার একটা ছবি কিন্তু কার সাথে করেছেন সাকিব খানের সাথে করেছেন এইটাই কি তার জীবনে ভুল ছিল না কি ছিল একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু তার এই স্ট্যাটাস নিয়ে কিন্তু দর্শকরা কিন্তু মানে কমেন্ট করে কিন্তু একদম মজা নিচ্ছে কী মুখ কমেন্ট করছে দেখুন একটু একজন তো লিখেই ফেলেছেন সাকিবের তৃতীয় বাচ্চার মা হিসেবে জাতি আপনাকে মেনে নেবে আপনি চিন্তা করেন না ভুল যেটা করেছেন ওটা কোনো ব্যবহার না আপনি মজা পাইছেন সে মজা পাইছে কিন্তু সমস্যা হলো বাচ্চাটার যাই হোক সবাই মনে করছে সাকিব খান আছে সাকিব খানের মতো মনে হয় যে নতুন বাচ্চার মা হতে যাচ্ছে পূজাচারী আসলে এগুলো গুজব হতে পারে যাই হোক পূজাচারী এই স্ট্যাটাসের কারণ কি যদি আপনি জেনে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও চান এবং সেই এই ভিডিওতে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না